মুসলিম জাহানের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুরতেছেন গভীর রাত্রে ঘুরে ঘুরে এক জায়গায় গিয়ে দেখেন মরুভূমির ভিতরে কিছু তাঁবু আর একটা তাঁবুর মধ্য থেকে কান্নার আওয়াজ আসতেছে। তাঁবুর কাছে চলে গিয়ে উঁকি মেরে দেখেন সেখানে কতগুলি বাচ্চা কান্দে আর একটা মেয়েলো কি যেন রান্না করতেছে। ভিতরে ঢুকে তিনি বললেন, ও মহিলা, তুমি এত রাত্রে রান্না করে বাচ্চাদেরকে কেন কষ্ট দিতেছ? সকাল সকাল রান্না করে কেন খাওয়া নাই? ছেলেরা কান্দতেছে। মহিলা বলে, আমাকে তুমি জালিম বলতে পারো না, অবিবেচক বলতে পারো না, তুমি তো জানো না আমাদের অবস্থা কি। আমরা মদিনার মানুষ নই, আমরা মদিনার বাইরের স্টেটের লোক, মদিনার সরকারের কাছ থেকে কিছু সাহায্য নিতে এসেছি, কিন্তু খলিফার কাছে ভিড়ের কারণে যেতে পারি নাই, তিন চার দিন পর্যন্ত এখানে পড়ে আছি, ঘরে খাবার নাই, বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, কি করব? তাই আমি হাড়ির ভিতরে পাথর দিয়া পানি দিয়া নাড়াচাড়া করতেছি আর বলতেছি গোস্ত রান্না হচ্ছে, একটু পরে খাবি, কিন্তু ছেলেদের পেটে এত ক্ষুধা যে ওদের ঘুম আসে না। হযরত ওমর বলেন, আমার মনে হতে লাগলো যেন পায়ের তলা থেকে মাটি খসে যেতেছে। হযরত ওমর দৌড় দিলেন, বললেন, মা অপেক্ষা করো, দেখি কিছু করতে পারি নাকি। দৌড়ায় বাড়ি গেলেন, হযরত আসলামকে ডেকে বলেন, তাড়াতাড়ি করে বাইতুল মালের দরজা খোলো। বাইতুল মালের দরজা খোলা হলো আর তার ভিতর থেকে তিনি বস্তা বের করে বললেন, এর মধ্যে আটা তরি তরকারি ঢুকাও ঢুকানো হলো। আটা বস্তার মুখ বেঁধে দিয়া হযরত ওমর বলেন, আসলাম, এবার এই আটার বস্তাটা আমি ওমরের মাথায় উঠাইয়া দাও। হযরত আসলাম বলেন, আমিরুল মুমিনিন, বোঝা বহন করার জন্য আমি তো খাদেম আছি, আপনি কেন বহন করবেন? হযরত ওমর বলেন, আসলাম রে, যে দৃশ্য দেখে এসেছি এই দৃশ্যের কারণে কিয়ামতে আল্লাহ পাক আমাকে আসামি বানাতে পারেন, সুতরাং আমার বোঝা আমার মাথায় উঠাইয়া দাও। আচার বস্তা মাথায় নিয়ে আমিরুল মুমিনিন ছুটতেছেন। হযরত আসলাম বলেন, আমি পিছনে পিছনে দৌড়ালাম, গিয়ে দেখি হযরত ওমর তাঁবুর ভিতরে ঢুকে বস্তার মুখ খুলে আটা তরি তরকারি বের করে বলছেন, মা, তাড়াতাড়ি করে রুটি বানাও। হযরত ওমর তরকারি কুটে সাহায্য করলেন, রান্না বান্না হয়ে গেল। এবার তিনি বললেন, মা, তুমি খাও আর বাচ্চাগুলিকে কোলের কাছে এনে। হযরত ওমর ওই তরকারি আর রুটি বিষায় বিষায় বাচ্চাদের মুখে খাওয়াই দিতেছেন। হঠাৎ করে ওই মহিলা ওমরের দিকে চোখ পড়েছে, তাকায় দেখেন হযরত ওমরের চোখ থেকে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। মহিলা বলতেছেন, ওগো পথিক, তুমি কে? তোমারে তো চিনি না, কিন্তু আমার মন বলে এই মদিনার রাষ্ট্র সরকার ওমর না হয়ে তোমার মতো মানুষ যদি আমাদের খলিফা হতেন তাহলে আমাদের ভাগ্য আরো ভালো হয়ে যেত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গভীর রাত্রে মহিলার কাছে নিজের পরিচয় দিলেন না, বললেন, মা, তুমি ওই খলিফার দরবারে যেও, সেখানে আমি তুমি আমারে দেখতে পাবে, আমি তোমাকে আরো কিছু বেশি দিতে চেষ্টা করব। হযরতে ওমর চলে গেলেন। পরের দিন মেয়ে লোক বহু কষ্ট করে খলিফার দরবারে যখন ঢুকেছেন, যে দেখেন, আহারে জাকি, আমি বলেছিলাম তুমি খলিফা না, তুমি যদি খলিফা হতে ভালো হতো, এ তো সেই ওমর। মহিলা হযরত ওমরের কাছে গিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, বিগত রাত্রে আমি যা বলেছি এবং আমার কারণে আপনি যে কষ্ট করেছেন, আমি মাফ চাই, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। হযরত ওমর বসা থেকে দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর কেঁদে কেঁদে বলেন, ও মা, আমার কাছে তুমি ক্ষমা চাইও না, উল্টা করে আমার কাছে মাপ চাইও না, বরং আমি তোমার কাছে মাপ চাই, তুমি বলার আগে খোঁজ নিয়ে খাবার যে আমি তোমার ঘরে পৌঁছাতে পারি নাই, এই জন্য কেয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে তুমি আসামির কাঠগড়ায় দাঁড় করিও না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের প্রিয় নবীর উপর এতটাই আস্থা রাখতেন যে নবীর অসম্মান হবে এমন কোনো কিছুই বরদাস্ত করতে পারতেন না, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষার্থে অনেক সময় কঠোর ভূমিকা রেখেছেন। ইহুদি এসে একজন মুসলমানের বিরুদ্ধে নালিশ করেছে আল্লাহর নবীর দরবারে, নবীজি সাক্ষ্য প্রমাণ নিয়ে সব কিছু শুনে মিলে রায় দিলেন ইহুদির পক্ষে মুসলমানের বিপক্ষে, কারে কয় মিজান। নবী তো ইচ্ছা করলে তার নিজের দলের ওই মুসলমানদের পক্ষেই তো রায়টা দেওয়া স্বাভাবিক ছিল, ছিল কিনা কন? বাপ হোক মা হোক, দলের নেতা হোক, সবসময় নিজের স্বার্থের দিকে টানে, কথা ঠিক কিনা? স্বাভাবিকভাবে বোঝেন, চট্টগ্রাম শহরে সবচাইতে বড় সন্ত্রাসী ধরা পড়েছে,
পুলিশ বহু পরিশ্রম করে খাগড়াছড়ি থেকে ঘাত ধরে নিয়ে আসছে, ঢাকা থেকে টেলিফোন আসছে, মন্ত্রী বাহাদুরের টেলিফোন, হ্যালো কে? সেটা কংগ্রেস পি বলে, হ্যাঁ কানে ধরছ? বল্টু মিয়ারে, ছাড়ো মিয়া, আমার দলের লোক তুমি ঠিক পাও নাই? স্যার অস্ত্র শুদ্ধা ধরছি, অস্ত্র শুদ্ধা ছেড়ে দে। এই জন্য পৃথিবীর সাধারণ মানুষের কাছে ইনসাফ পাওয়া যায় না, যায়। আল্লাহ পাক বলেন আমি নবীর কাছে মিজান দিয়েছি, সুবহানাল্লাহ। কেমন মিজান দিলাম? নবীজি বিচার করতেছেন, ইহুদির বক্তব্য শুনে মুসলমানের পক্ষে রায় না দিয়া রায়টা দিলেন ইহুদির পক্ষে। মুসলমান বেচারা অসন্তুষ্ট হয়ে গেলেন, তিনি চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কপাল কত খারাপ তার কাছে গিয়ে বলছেন আমিরুল মুমিনিন, তিনি তো তখন আমিরুল মুমিনিন হন নাই, যে বলছেন ভাই ওমর একটা বিচারের সানি করার জন্য আসছি। বলে সানি আসছ আমার কাছে? পয়লা গিছিলা কার কাছে? গিছিলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে। দেখেন অবস্থাটা, সবকিছু শুনে মিলে আমি মুসলমান চান্দা দেই, জেহাদের পয়সা দেই, সাথে সাথে থাকি, জামাতে নামাজ পড়ি, জেহাদের ময়দানে যাই, বিচারটা আমার পক্ষে না হয়ে রসুল ইহুদির পক্ষে রায় দিয়া দিলেন, এটা একটা কথা হইল নাকি? আপনি বিচক্ষণ মানুষ, সবকিছু শুনে মিলে আপনি বিচারটার সানি করে দেন। হযরত ওমর বলেন বাবাজি অপেক্ষা করো, আমি তোমার বিচারে সানি করতেছি, দাঁড়াও। হযরত ওমর ঘরের মধ্যে ঢুকলেন, তরবারি নিয়ে আসলেন, খাপের থেকে তরবারি বার করে হযরত ওমর বলেন যেই ব্যক্তি আল্লাহ নবীর ফয়সলা করার পর তা মানতে পারে না, তার সানি করতে আসে, তার ফয়সলা তো এই রকম করে করে দিতে হয়। তরবারি মারলেন, বরদান পড়ে গেল। এর নাম হচ্ছে মিজান। সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু বিশ্বাস করত, কতটুকু বা আস্থাশীল ছিল, আসুন একটি ঘটনার মাধ্যমে তা আমরা জানার চেষ্টা করি। সাহাবাই কেরাম রাসূলের চরিত্রের উপরে, তার কথাবার্তার উপরে, যাদের ভিতরে তিনি বেড়ে উঠেছেন, রাসূলের চরিত্রে তারা কোনো কলুষতা দেখতে পায়নি, সুবহানাল্লাহ। পড়েন একজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে ধার করেছিলেন এবং নির্ধারিত তারিখে ধারের টাকা পরিশোধ করেছেন। ওই ইহুদি প্রতিমধ্যে একদিন রাসূলকে ধরে বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমার কাছ থেকে যে টাকা নিয়েছিলে টাকাগুলি ফেরত দাও। উনি বলছেন আমি তো টাকা তোমাকে ফেরত দিয়েছি। কয় না আমি টাকা পাই নাই, টাকা ফেরত দাও। হুজুর বলছেন দিয়েছি, আর ও বলছে দাও। এমন সময় একজন সাহাবি এসছেন, বলছেন হুজুর এখানে কি হচ্ছে? হুজুর বলছেন এই লোকটার কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম, টাকাটা ফেরত দিছি, তারপরে সে আমার কাছে বলছে না আমি ফেরত দেই। সাহাবি বলছেন হুজুর আমি জানি আপনি তাকে টাকা ফেরত দিয়েছেন। হুজুর বলছেন তা কি করে হয়, আমি যখন টাকা গ্রহণ করি তখনও তুমি এখানে উপস্থিত ছিলে না, আর যখন আমি টাকা তাকে ফেরত দেই তখনও তুমি তা দেখোনি, তুমি কোনো সময় এর সাক্ষী ছিলে না, উপস্থিত ছিলে না। তুমি কি করে বলছো যে আমি তার টাকা ফেরত দিয়েছি? তুমি সাক্ষ্য, তুমি যে সাক্ষী তার প্রমাণ কি, কি করে তুমি তা বলছো? সাহাবি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতাম না, অসংখ্য মূর্তি পূজা করতাম, আমাদের বাপ দাদারা 14 গোষ্ঠী মূর্তি পূজা করত, আপনি বলেছেন এই মূর্তি পূজা চলবে না, এক আল্লাহর গোলামি করো, তার দাসত্ব করো, আল্লাহরে দেখি নাই, আপনার কথা আবত, মা বাপের ধর্ম পরিত্যাগ করে হাজার হাজার শত শত মূর্তিগুলিকে পরিত্যাগ করে এক অদাখা আল্লাহরে বিশ্বাস করেছি, দেখি নাই, আপনি বলেছেন ফেরেশতা আছে, দেখি নাই বিশ্বাস করেছি, আপনি বলেছেন জাহান্নাম আছে, বেহেশত আছে, দেখি নাই বিশ্বাস করেছি, আপনি বলেছেন এ দুনিয়া এই জীবন জীবন নয়, আর একটা জীবন আছে, ওখানে আমাদেরকে উপস্থিত হতে হবে, জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে, দেখি নাই, সাক্ষী পাই নাই, তবুও আপনার কথা মতো বিশ্বাস করেছি। হে আল্লাহর নবী, কোন সাক্ষ্য প্রমাণ ছাড়া শুধুমাত্র আপনার কথা মতো যদি এতগুলি বড় বড় কথা বিশ্বাস করতে পেরে থাকি, তাহলে ইহুদির এই মাত্র কয়েকটা টাকা ফেরত দিয়েছেন একথা কেন বিশ্বাস করব না? অবশ্যই ফেরত দিয়েছেন, কোন সন্দেহ না। রাহমাতুল্লিল আলামিন নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু,
চরম বিপদের মুখেও যিনি অসীম সাহস আর ধৈর্যের পরিচয় দিয়েছেন। হিজরতের ঘটনায় যা আমরা দেখতে পাই, গভীর রজনীতে আল্লাহর নবী ঘুমিয়ে আছেন, গভীর রাত্রে মক্কা শরীফে হযরত জিব্রাইল এসে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম, হুজুর আল্লাহ আপনাকে সালাম বলেছেন, আর আমি দেখেলাম আপনার ঘরের চতুর্দিকে কাফেরেরা তরবারি নিয়ে দাঁড়ানো, মেহরবানি করে আপনি ঘুমের থেকে জেগে হিজরত করে মদিনায় চলে যান। নবীজি ঘুমের থেকে জাগলেন, হযরত আলীকে ডেকে বলেন, আলী রে, আমার বিছানার উপরে আরাম করে ঘুমায় থাকো, শুয়ে থাকো, আল্লাহর অর্ডার হয়েছে, আমি মদিনার দিকে চললাম। আমার ভাইরা হযরত শেখ হুদা আলী রাসূলের দিকে তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিছানায় আপনার চাদর আপনার কম্বলখানা গায়ে দিয়ে আমি শুয়ে থাকবো, সকালবেলায় কাফির বেঈমানেরা এই ঘরের মধ্যে ঢুকে আপনার বিছানায় আপনার চাদর উড়িয়ে দিয়ে আমি আলীকে তারা মোহাম্মদ মনে করবে, আর আমাকে মোহাম্মদ মনে করে তাদের তরবারি দিয়ে তারা আমাকে টুকরা টুকরা করে জমিন থেকে বিদায় করে দেবে, আমি আলীর দিলের মধ্যে কোন দুঃখ কষ্ট থাকবে না, বরং আমার মনের মধ্যে এটাই তৃপ্তি হবে যে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী দুনিয়ায় বেঁচে আছেন। ভাইরা আমার, নবীজি ঘরের থেকে বেরোলেন, ঘরের থেকে বেরিয়ে দেখেন চতুর্দিকে কাফেরেরা, হাতে এক মুষ্টি বালু নিলেন, শাহাতিল বজু উপরে দম করে বালুটা ছাড়া দিলেন, চতুর্দিকে কাফেরে দাঁড়ানো, কাফেরেদের চোখে বালু চলে গেল, বালি চোখে গেলে অবস্থাটা কি হয় আপনারা জানেন, দুই হাত দিয়া চোখ রগড়াতেছে কাফেরেরা, নবীজি সরে গেলেন, একটা কাফেরও দেখতে পেল না কোন ফাঁকে নবী চলে গেলেন। পরবর্তী সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডেকে বলেন, وَمَا رَمَيْتَ إِذْ رَمَيْتَ وَلَكِنَّ اللَّهَ رَمَى, ও নবী, আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন, আপনি শুধু বালুকণা ছেড়ে দিয়েছিলেন, আর আপনার আল্লাহ ঘরের চতুর্দিকে কাফেরদের চোখে বালুকণা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি হযরত আবু বকরের বাড়িতে গেলেন, দরজায় গিয়ে আস্তে করে নক করেছেন, দরজায় গিয়ে আস্তে করে নক করলেন, ভিতর থেকে আওয়াজ এলো কে, ভিতর থেকে লাব্বায়কা সাদাইকা বলে হযরত আবু বকর বেরিয়ে এলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর রে, এক ডাক দিলা আমার, তুমি এক ডাকে সাড়া দিলে, তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন আমাকে সাথে নিয়ে হিজরত করবেন, আমি চিন্তা করেছি না জানি কত গভীর রাত্রি নবীজি আসেন, আর আমার দরজার কিনারে দাঁড়ায়া নবীজি যদি দাঁড়ায়া দাঁড়ায়া ডাকে আবু বকর আবু বকর বলে, আমি আবু বকর যদি বিছানায় ঘুমায় আরাম করতে থাকি, নবীজির সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, এই ভয়তে আমি বিছানায় না শুয়া এই দেওয়ালের সঙ্গে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাচ্ছিলাম। ভাইরা আমার, নবীজি হযরত আবু বকরকে নিয়ে চললেন, কাবার দিকে তাকালেন, বাইতুল্লাহ শরীফের দিকে তাকায়া নবীজি চোখ থেকে দর দর করে পানি পড়ে আর ডেকে বলেন, খানায় কাবা, ওরে কাবা, বড় আশা ছিল তোর খেদমত করব প্রাণ ভরে, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে। নবীজি হযরত আবু বকর কিরিয়া মদিনার দিকে না গিয়া উল্টা পথে জিয়াদ মহল্লার ভিতর দিয়া মিসফালার ভিতর দিয়া সাবাব জামালের সোরে দুইটা পাহাড় পাড়ি দিয়া জামালে সুরে যখন উঠলেন ফজরের রক্ত হয়ে গেল, হযরত আবু বকর বলেন, হুজুর গুহার একটা পায়া গেছি, এর মধ্যে ঢুকি তা না হলে কাফেরেরা দেখে ফেলবে, হুজুর আপনি বাইরে বসেন, আগে আমি ভিতরে ঢুকি, যেহেতু গুহার মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারে, যদি কোনো সাপ বিচ্ছু থাকে আঘাত আমার প্রতি আসুক, আল্লাহর নবী মাহবুস থেকে যাক। হযরত আবু বকর গুহা সাফ করে হুজুরকে ডাকলেন, হুজুর বলেন, আবু বকর, সারা রাত হেঁটে হেঁটে পা বেদনা হয়ে গেছে, তুমি বসো, তোমার উলুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমায়া যাই। নবীজি আরাম ফরমালেন, হযরত আবু বকর নজর করে দেখেন গুহার ভিতরে অনেকগুলি গর্ত, কোন গর্ত থেকে কোন সাপ বিচ্ছু আসে নাকি, রুমাল ছিঁড়ে ছিঁড়ে গর্ত বন্ধ করতেছিলেন, দু একটা গর্ত যা বন্ধ করা গেল না, পা দিয়া হযরত আবু বকর চেপে ধরেছেন, এক পাহাড়িয়া বিষধর সাপ দংশন করেছে হযরত আবু বকরের পায়ের উপরে,
হযরত আবু বকর বিষের যন্ত্রণায় চোখ দিয়া দর দর করে পানি পড়ে, রসুলের ঘুম ভেঙে গেল, নবীজি তাকায় দেখেন আবু বকর কান্দে। হযরত রসুল বলেন, আবু বকর কান্দো কেন, বাড়ির কথা মনে পড়ে গেছে নাকি, বিবিবাল বাচ্চার কথা মনে পড়লো নাকি, কান্দো কেন? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, যেদিন আপনার প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই কলিজার ভিতরে বিবিবাল বাচ্চার চাইতে আপনার মহব্বত বেশি, সাপে আমাকে কেটেছে তাই কান্দতেছি। হুজুর সঙ্গে সঙ্গে মুখ থেকে থুতু মোবারক বার করে সাপে কাটা জায়গায় থুতু মোবারক লাগিয়ে দিলেন, যন্ত্রণা বন্ধ হয়ে গেল। হযরতে রাসূল বলেন, আবু বকর এত সময় কষ্ট করলে কেন, আগে আমারে বলো নাই কেন, তাহলে তাড়াতাড়ি ছেড়ে যেত, এত কষ্ট তোমার হতো না। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সাপের কাটার যন্ত্রণা, এর থেকে বেশি যন্ত্রণাও যদি আমার হতো, যন্ত্রণার চোটে যদি আমার কলিজা ছিঁড়েও যেত লাগতো, তবুও আল্লাহর নবী আরাম ফরমাচ্ছেন, নবীর আরামের ভিতরে আমি বিঘ্ন ঘটাতে পারতাম না। ভাইরা আমার, কাফেরেরা খুঁজতে খুঁজতে দুদিন পরে যখন এই জায়গায় তারা চলে এসেছে, এখানে এসে তারা গুহার কাছে পায়ের চিহ্ন শেষ দেখলো, একজন বলে ভিতরে আছে, আর একজনে বলে নাই, আর একজন বলে আছে, আর একজন বলে নাই। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ধরা পড়ে গেছি, পালাবার কোন পথ নাই, আমরা তো ধরা পড়ে গেলাম। সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এভাবে তুলে ধরেছেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। আল্লাহ নবীকে বলেন, আবু বকর ভয় পেও না, আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি, আমাদের সংখ্যাই বেশি, ওদের ভয় তুমি করো না, কোন চিন্তা করো না, ভয় পেও না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছে, কোন চিন্তা করো না, ভয় পেও না। আমার ভাইরা, বান্দা যখন আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহর প্রতি যখন তার মহব্বত বেড়ে যায়, আল্লাহর উপরে যখন সে নির্ভর করতে শেখে, তখন সে দুর্জয় নরসার্জুলে পরিণত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সে বীর পুরুষ, দুর্জয় নরসার্জুল, কারো হুঙ্কার, কারো অগ্নিচক্ষু, ফাঁসির মঞ্চ, জেল জরিমানা, বোমা কিরিস, রিভলভার, স্টেন গান, কামান, এগুলির ভয়তে ভীত হয় না কে, মোমেন কে হয় না, সে একমাত্র নির্ভর করে কার উপরে, মানে বলেন কার উপরে। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এখন শুনব আলোচনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আলীর হাতে তরবারি উঠিয়ে দিলেন, জুলফিকার, বললেন, আলী তুমি যাও আজকের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করো। হযরত আলী তরবারি হাতে নিলেন, ইসলাম আক্রমণকারী যে না সে কথা বলতে আমি এই কথা নিয়ে আসছি। হযরত আলী গেলেন, যায় মুরাহাবের সামনে পড়েছেন, মুরাহাব হলো হাদিসে এসছে, মুরাহাব হচ্ছে কাফেরদের নেতৃত্ব দিচ্ছে। মুরাহাব বলছে, আলী তোমাকে আমি কিন্তু ভালোবাসি, তুমি আসলে কেন, তোমার প্রতি আমার একটা সফট কর্নার আছে আমার অন্তঃকরণে, তুমি তোমার ছেলে মেয়েকে কি এতিম বানাতে চাও, তোমার বউকে কি বিধবা করতে চাও, আমি তো সেই বীর যে আমার সামনে এসে কেউ কল্লা সাথে নিয়ে যেতে পারে নাই, সুতরাং তুমি যদি ওদেরকে এতিম আর বিধবা করতে না চাও, আমার সামনে থেকে সরে যাও। হযরত আলী বলেন, মুরাহাব তুমি কাকে ভয় দেখাতেছ, তোমার তরবারি এই সমাজের কিছু কাফেরেরা ভয় করতে পারে, তুমি কি আমারে চেনো নাকি, তুমি কারে ভয় দেখাও, তাম পৃথিবীর সমস্ত কাফেরদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঘ বানায় পাঠিয়েছে, তরবারি দিয়ে প্রমাণ হবে। মুরাহাব বলে, তুমি আঘাত করো কয় না, আক্রমণ তো করব না আমি, আগে তুমি করো আমি প্রতিহত করব, আক্রমণ আক্রান্ত হলে পরে তারপরে জবাব দেব। এরপরে মুরাহাব আঘাত হানতে লাগলো, হযরত আলী সমস্ত রণকৌশল দিয়ে আঘাতগুলি তিনি ফিরিয়ে দিতে লাগলেন। এরপরে হযরত আলী বলছেন, মুরাহাব এবার তৈরি হও আমার আঘাত সহ্য করার জন্য। হযরত আলী জুলফিকার তুলে
আঘাত করলেন, এক আঘাতেই দেখা গেল মুরাহাবের মাথা থেকে শুরু করে শরীর টুকরা হয়ে গিয়া হযরত আলীর তরবারি, তরবারির মুঠা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গিয়েছে। খায়বারের দুর্গ দখল হয়ে গেল। পরের দিন আল্লাহর নবী বলেন, আলী শুনতে পেলাম তোমার ঢাল ভেঙে গিয়েছিল, তারপরে তুমি যুদ্ধ করলে কি দিয়ে? হযরত আলী বলেন, হুজুর কামুজ দুর্গের ওই কবাটটা, লোহার কবাটটা বাম হাতে নিয়া আর ডান হাতে তরবার নিয়া লড়াই করেছি। হুজুর বলেন, কি করে মানুষ কেমনে এত বড় দুর্গের লোহার কপাট হাতে নিয়া যুদ্ধ করে, একটু দেখাও তো দেখি। হযরত আলী গতকালকের মতো বাম হাত দিয়া ধরেছেন, নাড়াতে পারেন না, এবার ডান হাত দিয়া ধরেছেন, নাড়াতে পারেন না। ডান আর বাম দুই হাত দিয়া সমস্ত শক্তি দিয়ে এমন জোরে টান মেরেছেন, প্রতিটি লোমকূপের গোড়া থেকে ঘাম বেরিয়ে এসেছে, এক চুলও নড়াতে পারেন নাই। হযরত আলীর মুখখানা মলিন হয়ে গেছে লজ্জায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জা পেয়ে গেছেন। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই, তোমার নিজস্ব শক্তি দিয়া তুমি লড়াই করতে পারো নাই, এত বড় লোহার, এত বড় লোহার দরজা নিয়া খবর নিয়ে মানুষ সেভাবে লড়াই করতে পারে না। আল্লাহ তার দিনকে বিজয়ী করার জন্য তোমার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই জিহাদের ময়দানে যখন মানুষ আসে, আল্লাহ তাদের উপরে মদদ দান করেন।